সকলে একটু বড় তালি দেবে। নবজাগরণ সাহিত্য পরিবারের কর্ণধার সম্পাদক কবি শ্রী কল্লোলেশ্বর চলিতায় আজকের মূল অনুষ্ঠানে নবজাগরণ সাহিত্য পরিবারের মিলন মেলা উৎসব আসার জন্য আহ্বান জানাই। ইংরেজি নববর্ষের প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন। দেহের বল মানুষ প্রতিদিন, মনটা হোক একটু অবুঝ, দায়িত্ব চলে পাশাপাশি তবে আমাদের সাংবাদিক দাদাদের বরণ করে নিচ্ছে আমাদের নবজাগরণ সাহিত্য পরিবার পরিচালিত রবীন্দ্র কিরণ আবৃত্তি করার সময় সমস্ত ছাত্রছাত্রীরা কার্যকরী কমিটি আমি প্রথমেই নবজাগরণ সাহিত্য পত্রিকার আজকে যে জন্মদিন এবং আজকে অবস্থান হচ্ছে বিভিন্ন জায়গার থেকে আপনাদের সবাই এসছে, কী বলবেন এই বিষয়ে? এটা খুব আনন্দ এবং গৌরবের বিষয়। নবজাগরণ খুবই ভালো লাগছে, নবজাগরণ যেভাবে এগিয়ে যাচ্ছে চিত্তরঞ্জন দাদাভাই কল্লোল দাদাভাইয়ের হাত ধরে, আমি যে নিশ্চিত যে আগামী দিনে নবজাগরণ আরও এগিয়ে যাবে। আরও আজকে আমাদের বর্ষপূর্তি অনুষ্ঠান, আপনারা জানেন যে আমাদের গত বছরও প্রোগ্রাম হয়েছিল 9 জানুয়ারিতে, এবারও 8 জানুয়ারি পড়েছে আমাদের। আজ এ পর্যন্ত, সঙ্গে রাখুন 24 ঘন্টা ইন্ডিয়া টিভি, দেখতে থাকুন সব জেলার সব খবর, সবার আগে 24 ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায়। নমস্কার।